নিউজ ভ্যানগার্ডের তাজা রোমহর্ষকর খবর ও সর্বশেষ আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। আপনারা রয়েছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, দেখছেন কাজের সন্ধানে অনুষ্ঠান। আপনারা অপেক্ষায় ছিলেন কতক্ষণে আসবে কাজের সন্ধানে অনুষ্ঠান। কাজের সন্ধানে অনুষ্ঠানে আপনারা যা দেখে থাকেন, কোথায় চাকরির খবর রয়েছে, কোথায় চাকরির খবরে কিছু সংযোজন এসেছে, অর্থাৎ লাস্ট ডেট আরেকটু বাড়িয়েছে কিনা, অ্যাপ্লাই করতে পারিনি এখন আবার অ্যাপ্লাই করতে চাইছি, অ্যাপ্লাই করতে পারবো কিনা, বা এই ধরনের অর্থাৎ চাকরি সংক্রান্ত যত রকমের খবর রয়েছে কোথায় কাজের সন্ধানে, অর্থাৎ আপনারা যারা যারা কাজ খুঁজছেন আপনাদের জন্যই কিন্তু এই অনুষ্ঠান। আপনারা দেখে থাকেন প্রতিনিয়ত, আপনাদেরকে আবারও স্বাগত জানাব। শুরু করব রাজ্য সরকারের, রাজ্য সরকারের অধীনে যে গ্রামোন্নয়ন দপ্তর রয়েছে, সেই গ্রামোন্নয়ন দপ্তরে জিআরএস বলে একটা পোস্ট সবাই আমরা জানি, বিষয়টা খুবই আলোচিত। সেটা দিনকতক আগে কিন্তু তার খুব আমরা সবাই যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন, উপযুক্ত রয়েছেন, আপনারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন। কেউ কেউ একটু শেষ সময়ে অনলাইনে ফর্ম ফিল আপ করার কথা ভাবছিলেন, আপনারা কিন্তু ডেট পেরিয়ে গেছে ভেবে অনেকেই কিন্তু ঘরমুখী হয়েছেন, আপনারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেননি, এরকম অনেকে রয়েছেন। ফোন করে জিজ্ঞাসা করছিলেন যে জিআরএস এ যে লোক নিচ্ছে সেটা ডেট বাড়াবে কিনা। একদম ঠিক, এই শেষ তারিখের পর মুহূর্তেই কিন্তু ডেট বাড়ানো হয়েছে, বিজ্ঞপ্তিতে কিছু সংশোধন বা সংযোজন বলা যেতে পারে, হ্যাঁ সংযোজন আনা হয়েছে। যেমন ধরুন, প্রথমত হচ্ছে শেষ তারিখটা বাড়ানো হয়েছে, শেষ তারিখ ছিল 29 আগস্ট পর্যন্ত, এখন সেটা 7 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। যারা অ্যাপ্লাই করতে পারেননি সময়ের জন্য আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই মুহূর্তে। হ্যাঁ, এবার আরও একটা সংযোজন আনা হয়েছে যে যারা এক্সিস্টিং জিআরএস পদে কর্মরত যারা রয়েছেন আপনাদের জন্য একটা সংযোজনই, সেটা হচ্ছে গিয়ে যে বয়সের যে সীমারেখাটা, যারা ফ্রেশার, যারা প্রথমবার জমা দিচ্ছেন অ্যাপ্লাই করছেন, আপনাদের জন্য কিন্তু 40 বছর পর্যন্ত, যারা জেনারেল রয়েছেন আপনাদের কথা বলছি, আর যারা এসসি বা এসটি রয়েছেন বা শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীরা রয়েছেন, আপনাদের জন্য 5 বছরের যে শিথিলতা সরকারি নিয়ম অনুসারে সেটা কিন্তু পাচ্ছেন। আমি সাধারণদের কথা বলছি বা ওবিসিদের কথা বলছি, আপনাদের বয়সের শেষ সীমা ছিল 40 বছর পর্যন্ত, হ্যাঁ একদম ঠিক, এটা কিন্তু বাড়েনি। কিন্তু যারা কর্মরত জিআরএস রয়েছেন আপনাদের জন্য এক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, আপনারা কর্মরত রয়েছেন, সেটাই হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আপনারা যখন অনলাইনে অ্যাপ্লাই করবেন সেখানটাই যদি দেখেন যে অনলাইনে অ্যাপ্লাই করার সময় এক্সপিরিয়েন্সটা মেনশন করার কোনো স্কোপ পাচ্ছেন না, আপনার কোনো অসুবিধা নেই, সেটা ধরে নেওয়া হবে আপনি বয়সের ছাড় পাচ্ছেন এই শর্তেই যে আপনি এক্সিস্টিং কর্মরত, অর্থাৎ এই ডিপার্টমেন্টে জিআরএস পোস্টে আপনি কাজ করছেন, আপনার জন্য বিশেষ করে এক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হয়েছে, আপনার বয়স যাই হোক না কেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আরও একটা বড় বিষয়, সেটা হচ্ছে পরীক্ষার যে তারিখটা, সেটা নির্ধারিত ছিল 15 সেপ্টেম্বর, এটাও কিন্তু প্রায় 2 সপ্তাহ পিছিয়ে এখন সেটা ডেট নির্ধারিত হয়েছে 29 সেপ্টেম্বর, 29 সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়া হবে। তো যারা অ্যাপ্লাই করেননি বা যে কোনো কারণেই হোক অ্যাপ্লাই করেননি, আপনারা দেখে নেবেন, যদি দেখেন যে হ্যাঁ আপনি উপযুক্ত রয়েছেন সব দিক থেকে, তবে কিন্তু আপনি 7 তারিখের মধ্যে অনলাইনে এই আরডি ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেটাতে লগ ইন করে আপনারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা যারা জানেন, অধিকাংশরাই জানেন, তবে এর মধ্যেও অনেকের জানার আগ্রহ থাকতে পারে, আপনাদের উদ্দেশ্যে বলছি, শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে মাধ্যমিক পাস, এক্ষেত্রে নম্বরের কোনো কড়াকড়ি নেই, আপনি জাস্ট স্বীকৃত কোনো পর্ষদ থেকে, স্বীকৃত কোনো বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন তবেই চলবে। আর আপনার যদি কম্পিউটার চালানো বা অ্যান্ড্রয়েড মোবাইল চালানোর যদি আপনার সক্ষমতা থাকে, আপনার দক্ষতা থাকে, আপনি চালাতে পারেন, তবে কিন্তু আপনার একটু
বাড়তি অগ্রাধিকার থাকবে। এক্ষেত্রে সার্টিফিকেটের কোনো আবশ্যকতা নেই, সার্টিফিকেট দেখাতে হবে না, আপনি কাজ পারেন তবেই চলবে। হ্যাঁ, এবার আরও কিছু চাকরির খবর রয়েছে, যেমন ধরুন একটা রয়েছে VSSC, সংক্ষেপে বলেছি, একটু যদি বড় করে বলি সেটা হবে বিক্রম সারাভাই স্পেস সেন্টার। নামটা শুনেই বুঝতে পেরেছেন এটা কিন্তু আমাদের রাজ্যের চাকরি নয়, সেটা বেঙ্গালুরে যে মহাকাশ গবেষণা কেন্দ্র রয়েছে সেখানটায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস যারা করেছেন, 3 বছরের কোর্স যারা করেছেন, আপনাদের উদ্দেশ্যে অনেকেই রয়েছেন, মানে পড়াশুনোর সূত্রে বা কোনো না কোনো প্রাইভেট সেক্টরে কাজের সূত্রে আপনারা বহিরাজ্যে রয়েছেন, বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা প্রোগ্রাম শুনছেন আপনারা, আপনাদের যদি কোনো মানে আত্মীয় স্বজন বা ক্যান্ডিডেট বহিরাজ্যে বসবাস করে বা থাকেন আপনারা জানাতে পারেন। আর আপনাদের মধ্যেও যদি কেউ থাকেন যে ইন্টারেস্টেড ত্রিপুরাতে রয়েছেন এই মুহূর্তে, কথাটা এই কারণেই বলছি, কোনো দরখাস্ত পাঠানোর কোনো সিস্টেম নেই, অনলাইনে অ্যাপ্লাই করারও কোনো সিস্টেম নেই, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে বেশ কিছু 158 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে নিয়োগ করবে এই মহাকাশ গবেষণা কেন্দ্র বেঙ্গালোরে। হ্যাঁ, যারা ইন্টারেস্টেড রয়েছেন আপনারা অবশ্যই এদের ওয়েবসাইট দেখে আরও বিস্তারিত দেখে নেবেন। এইটুকুন জেনে রাখুন যে আপনার বয়সটা থাকতে হবে 30-এর মধ্যে যদি আপনি জেনারেল হয়ে থাকেন, আর OBC হলে 3 বছর, আর SC বা ST হলে আপনারা কিন্তু 5 বছরের জন্য ছাড় পেয়ে যাবেন। আর এই যে ওয়াক ইন ইন্টারভিউটা হবে সেটা কিন্তু 7 সেপ্টেম্বর, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আগামী শনিবার দিন আপনাদের এই ওয়াক ইন ইন্টারভিউ হবে। যারা ইন্টারেস্টেড রয়েছেন আপনারা যদি সুযোগ করতে পারেন আপনারা কিন্তু ইন্টারভিউতে উপস্থিত থাকতে পারেন। এই কথাগুলো শুনে কেউ যদি ইন্টারভিউতে উপস্থিত থেকে যদি একজন প্রার্থীও যদি সেটা জব পেয়ে যেতে পারেন, তবে নিশ্চয়ই সেটা আমাদেরও একটু কিন্তু মানে বলবো আমাদের কথা বলাটা সার্থক হয়েছে। হ্যাঁ, বলছিলাম আরও কিছু চাকরির কথা। এবার অষ্টম মান পাস থেকে যারা রয়েছেন, হ্যাঁ স্রেফ অষ্টম মান পাস, সঙ্গে ITI যদি থাকে তবে কিন্তু আপনার একটু অগ্রাধিকার দেবে, আর ITI যদি নাও থাকে তবুও কিন্তু আপনাদের জন্য কিছু কোটা রয়েছে। এটা হচ্ছে নেভাল ডকইয়ার্ডে, আবারও বলি সেটা কিন্তু আমাদের রাজ্যে নয় বহিরাজ্যে, এটা মহারাষ্ট্রের মুম্বাইতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। অ্যাপ্রেন্টিস হচ্ছে চাকরি পাওয়ার আগে একটা ট্রেনিং প্রোগ্রাম, এক্ষেত্রে 1233 জনকে নিয়োগ করা হবে, যারা কর্মোদ্যোগী রয়েছেন বা আগ্রহী রয়েছেন যে এ ধরনের ডকইয়ার্ডে, বিশেষ করে নেভাল ডকইয়ার্ডে আপনি চাকরি করতে আগ্রহী রয়েছেন, আপনাদেরকে আগের থেকে ট্রেনিং করিয়ে নেওয়া হবে। আর এক্ষেত্রে এই ট্রেনিংটার নামই হচ্ছে অ্যাপ্রেন্টিস। এটা যারা অষ্টম মান পাশ করে বসে আছেন বা মাধ্যমিক পাশ করে বসে আছেন, পাশাপাশি কেউ ITI করেছেন বা নাও করে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনাদের জন্য এই সুযোগ। আরও একটা কথা বলে রাখি, যখন আপনাদের কোর্স করানো হবে সেটা 1 বছরের কোর্স হবে, আর এই 1 বছরের কোর্স চলাকালীন সময়ে কিন্তু আপনাদেরকে একটা নির্দিষ্ট হারে কেন্দ্রীয় সরকারের অনুমোদন ক্রমে, এটা একটা অ্যাক্ট রয়েছে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী, একটা নির্দিষ্ট হারে আপনাদেরকে কিন্তু স্টাইপেন্ড, যেটাকে আমরা বলে থাকি ভাতা, সেই স্টাইপেন্ড কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। আর এর জন্য আপনার কোনো ইন্টারভিউর ব্যবস্থা নেই, এর জন্য আপনাকে অনলাইন আবেদন করতে হবে, আর অনলাইন আবেদন করার পর আপনি যখন আবেদন করছেন আপনি যে মেনশন করছেন আপনি কত নম্বর পেয়েছেন, আপনার মেধা কতটুকু রয়েছে, তার উপর কিন্তু বিচার বিবেচনা করে লিস্ট প্রকাশিত হবে, পাবলিশ করা হবে, এদের ওয়েবসাইটে পেয়ে যাবেন তালিকা, সেখানটায় দেখে নেবেন, আপনার নাম যদি লিস্টে উঠে আসে ধরে নিতে পারেন আপনি উপযুক্ত হয়েছেন, আপনাকে অবশ্যই নির্দিষ্ট তারিখে সেখানটায় গিয়ে আপনাকে ট্রেনিং প্রোগ্রামে জয়েন করতে হবে। হ্যাঁ, 20 তারিখের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, এর জন্য বয়স থাকতে হবে 14 থেকে শুরু আর 26 পর্যন্ত। হ্যাঁ, আর লিস্ট কবে বেরোবে আপনি এদের ওয়েবসাইটে কিন্তু অবশ্যই দেওয়া থাকবে। এইবার একটা খুব সুন্দর চাকরির কথা বলছি,
সেটা হচ্ছে যারা খেলোয়াড় রয়েছেন, বিশেষ করে ক্রিকেট খেলায় যারা পারদর্শী রয়েছেন। আমি বিশেষ করে ক্রিকেট খেলার কথাটা এ কারণে বলছি, সারা দেশ জুড়ে এজি অফিসগুলোতে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অডিটর জেনারেল যে অফিস, এজি অফিস আমরা সংক্ষেপে বলে থাকি, সেখানটায় স্পোর্টস পার্সন নিয়োগ করা হবে স্পোর্টস কোটায়। এক্ষেত্রে শূন্যপদের যে মোট সংখ্যাটা সেটা 182 জন, আর এই 182 জন কিন্তু পার্টিকুলার কোনো একটা রাজ্যের জন্য নয়, এই 182 জন নিয়োগ করা হবে সারা দেশ জুড়ে। কোন রাজ্যের জন্য, বিশেষ করে কোন রাজ্যের কোন রাজধানী এলাকার জন্য কতজনকে নিয়োগ করা হবে, এটা কিন্তু একদম সুবিন্যস্ত একটা তালিকা দিয়ে দেওয়া রয়েছে। এজি যে ওয়েবসাইট, অডিটর জেনারেল যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আপনি তালিকাটা পেয়ে যাবেন। তো ওইটা যখন, সেই তালিকাটা যখন আমরা স্টাডি করেছি, দেখেছি যে ত্রিপুরার রাজধানী যে আগরতলা, যে আগরতলা এজি অফিসে ঠিক এই মুহূর্তে 4 জন ক্রিকেটারকে নিয়োগ করা হবে, অন্য কোনো ইভেন্টে নয়। আরও ইভেন্ট রয়েছে, টেবিল টেনিস, ভলিবল ইত্যাদি আরও অনেক ইভেন্ট রয়েছে, যে ইভেন্টগুলোতে স্পোর্টস কোটাতে এজি অফিসে নিয়োগ করা হয়ে থাকে। কিন্তু আমাদের রাজ্যের ত্রিপুরার জন্য ঠিক এই মুহূর্তে যে বিজ্ঞপ্তি রয়েছে, এতে শুধুমাত্র 4 জন ক্রিকেটারকে নিয়োগ করা হবে, সারা দেশের হিসেবে সেটা 182 জন। তাই আমি বলেছি, বিশেষ করে যারা ক্রিকেটার রয়েছেন, আপনাদের জন্য এই খবরটা মনোযোগ দিয়ে শুনতে পারেন। তবে হ্যাঁ, বয়স থাকতে হবে 18 থেকে 27-এর মধ্যে। আরেকটু স্পেসিফিক করে বলছি যে সারা দেশ জুড়ে যে 182 জন প্লেয়ার অর্থাৎ খেলোয়াড় নিয়োগ করা হবে বিভিন্ন ইভেন্টে, তার মধ্যে কিন্তু পুরুষ মহিলা উভয় রয়েছে। কিন্তু ত্রিপুরার জন্য যে 4টি শূন্যপদের কথা বলছি, সেই 4টি শূন্যপদ কিন্তু শুধুমাত্র পুরুষ ক্রিকেটারদের জন্য। অনেকে বলতে পারেন যে আমরা মহিলা ক্রিকেটার হয়েছি, আমাদের জন্য সুযোগ থাকবে না কেন? না, এটা হচ্ছে কোন বছর মহিলাদের জন্য, কোন বছর পুরুষদের জন্য, এরকমভাবে অ্যাকর্ডিং টু নিসেসিটি, প্রয়োজন অনুসারে অফিস থেকে রিকোয়ারমেন্ট জানানো হয়, সে অনুযায়ী যারা এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করে থাকে, সর্বভারতীয় পরীক্ষা, সর্বভারতীয় ইন্টারভিউ, তাদের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার মধ্যে যেটা সুস্পষ্টভাবে লেখা রয়েছে যে ত্রিপুরার জন্যে, আগরতলার জন্যে 4টি শূন্যপদ রয়েছে, আর এই 4টি শূন্যপদ হচ্ছে পুরুষ ক্রিকেটারদের জন্যে। তো যাই হোক, বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদেরকে জানাচ্ছি, এই 4টি যে পোস্ট শূন্যপদ, সেগুলো আবার বিশেষত্ব রয়েছে। যেমন ধরুন, ফাস্ট বোলার হতে হবে একজন, হতে হবে উইকেট কিপার কাম ব্যাটসম্যান, তো এই ধরনের স্পেসিফিকেশনও আবার রয়েছে। কিন্তু তো আরও যে 2টি পোস্ট রয়েছে, সেগুলো দেখার জন্যে আপনাদের অবশ্যই তাদের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে লগ অন করে যে রিক্রুটমেন্টের যে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানটায় ক্লিক করে আরও বিস্তারিত দেখে নিতে হবে। এর জন্যে একটা কথা জরুরি আপনাদের জেনে রাখতে হবে, অনলাইনে আবেদন করার কোনো পদ্ধতি নেই। আপনাকে এদের ওয়েবসাইট থেকে যে নির্দিষ্ট ফরম্যাট, অ্যাপ্লিকেশন ফরম্যাট, সেটা পেয়ে যাবেন, সেটা আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন, প্রিন্ট আউট করে কলম দিয়ে আপনি ফিল আপ করবেন, আর আপনার যত সমস্ত সার্টিফিকেটস রয়েছে, যে আপনার ডকুমেন্টস রয়েছে, সেগুলোকে জেরক্স করে, সেলফ অ্যাটেস্টেড করে, সঙ্গে জুড়ে নির্দিষ্ট ঠিকানা পেয়ে যাবেন, সেই ঠিকানায় এমনভাবে পাঠাতে হবে যেন সেটা অবশ্যই সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে গিয়ে পৌঁছই। তো আপাতত এইটুকুন বলে রাখলাম। আরও যদি বিস্তারিত জানতে হয়, 2টো পদ্ধতি রয়েছে আপনার হাতে। একটা হচ্ছে ওই যে বললাম, তাদের ওয়েবসাইটে আপনাকে লগ অন করে বিস্তারিত দেখে নিতে হবে। আরও একটা পদ্ধতি রয়েছে আপনাদের জন্যে, আমাদের প্রদত্ত একটা ফোন নম্বর রয়েছে, যে ফোন নম্বরটা আপনারা টিভির পর্দায় দেখে থাকেন, আবারও আমি মুখেও বলে দিচ্ছি, 9436120305। এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আমাদের সঙ্গে যোগাযোগে আসতে পারেন। হ্যাঁ, যোগাযোগে আসলেই যে আপনি আপনার তথ্যাবলী পেয়ে যাবেন, না সেটা নয়। কিন্তু যে আপনি কে, আপনি যোগাযোগ যে করছেন,
আপনারও তো আমাদের কিছু আইডেন্টিটির প্রয়োজন রয়েছে, অতএব সেটাও আপনাদের আপনি আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার পর আপনাদেরকে আমরা ডেকে নেব, ডেকে নিয়ে আপনাদেরকে জানাবো যে আপনি কোন জিনিসটা জানতে চাইছেন, কিভাবে জানতে চাইছেন। হ্যাঁ, অতএব কিছু না কিছু তো নিশ্চয়ই ফর্মালিটি থাকবে। তো আপনি মানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সুযোগ পাচ্ছেন বলেই আপনি সমস্ত তথ্য আমাদের থেকে জেনে নেবেন তা নয়, কিন্তু সমস্ত কিছুর জন্যই কিন্তু কিছু না কিছু সিস্টেম রয়েছে, ওই সিস্টেমে আপনাকে অবশ্যই আসতে হবে। আপনার আরও তথ্যের প্রয়োজন হলে সেটা আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করে নেবেন, আমরা যতটুকু আপনাদেরকে এই মুহূর্তে দিতে পারছি সেটা তো আপনারা পেয়ে যাচ্ছেন। আর অবশিষ্টাংশের জন্য আপনাদের আরও অন্যান্য মাধ্যম রয়েছে, আপনি ওয়েবসাইটে লগ অন করে খুঁজে নিন, আপনাকে তৈরি করা জিনিসটা যদি আপনাকে পেতে হয় অবশ্যই আমাদের সঙ্গে আপনার যোগাযোগ স্থাপন করে নিতে হবে, আমাদের সঙ্গে আপনাদের হৃদ্যতা তৈরি করে নিতে হবে, তারপর অবশ্যই কিন্তু আপনি আপনার উদ্দিষ্ট যে তথ্যাবলী সেটা পেয়ে যেতে পারেন। হ্যাঁ, আসছি এবার আরও কিছু চাকরির খবরে। যেমন ধরুন এনপিসিআইএল, এনপিসিআইএলও ঠিক একই রকম, সেখানটাও কিন্তু অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, 54 জনকে নিয়োগ করা হবে, এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার আইটিআই থাকা বাঞ্ছনীয়। আর এটার জন্য আপনাকে অনলাইন আবেদন করতে হবে, 16 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করার কাজ শেষ করতে হবে। আপনি এমইসিএল এর জন্য চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন, এমইসিএল। অনেকে হয়তো ভাবছেন যে এগুলো খুঁজে বের করছি কোথা থেকে, একদম ঠিক, শুধুমাত্র আপনাদের জন্য যারা কাজ খুঁজছেন, আপনারা ঘরের কথা চিন্তা করছেন না। হ্যাঁ, শুধু ত্রিপুরা কেন, আমি সারা দেশের যে কোনো জায়গাতে, যে কোনো জায়গাতে যদি আমি কোনো গভর্নমেন্ট সেক্টরে আমার যদি চাকরির কোনো উদ্দেশ্য থাকে, ইচ্ছে থাকে, তবে আপনারা কিন্তু কাজের সন্ধানে দেখতে একদম ভুল করবেন না। কাজের সন্ধানে আপনাদের জন্য সারা দেশ জুড়ে প্রত্যেকটা রাজ্যের কোথায় কোথায় বিশেষ সংখ্যক প্রার্থীদেরকে নিয়োগ করা হচ্ছে সেই খবরটাই তুলে ধরি আপনাদের সামনে। আর আপনাদের সামনে এই বিষয়গুলো তোলার পেছনে একটাই কারণ রয়েছে যে আপনারা যেন অথেন্টিক একটা বিষয়ের প্রতি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করে আপনার মেধার যে আপনাকে যাচাই করা হয়, আপনি আপনার মেধার পরিচয় দিয়ে আপনি আপনার চাকরিটা হাসিল করে নিতে পারেন। আমরা প্রায়শই দেখে থাকি অনেকেই ফোন করে থাকেন, জানতে চান যে এই রকম একটা বিজ্ঞপ্তি দেখে আমি অ্যাপ্লাই করেছি, এখন এসছে কল লেটার বলছে পরীক্ষা দেওয়ার জন্য, আর পরীক্ষা দেওয়ার সময় এত টাকা ফি দিতে বলছে, বা পরীক্ষায় পাশ করার পর আবার টাকার প্রশ্ন আসছে, টাকা চাইছে, পরবর্তী সময়ে জানা গেল যে এটা চাকরি নয়, এটা হচ্ছে ট্রেনিং, এটা ট্রেনিং নয়, এটা হচ্ছে সম্পূর্ণভাবে ভুয়ো। এ ধরনের অনেক খবর থাকছে আমাদের মাঝে, আমাদের অনেক কর্মপ্রার্থী বন্ধুরা বঞ্চিত হচ্ছেন, ডিপ্রাইভ হচ্ছেন, প্রতারণার শিকার হচ্ছেন। বিশেষ করে তাদেরকে আপনাদেরকে বারবার একটা কথাই বলে থাকি যে আপনারা যখনই কোনো এ ধরনের খবর পাবেন, আপনারা পুরোপুরিভাবে যাচাই করে তবেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। আর যাচাই করার জন্য এখন তো প্রচুর মাধ্যম রয়েছে, এর মধ্যে তো আমরাও রয়েছি, আমাদের সঙ্গেও তো যোগাযোগ করে নিতে পারেন যে এরকম একটা খবর পেয়েছি, বিষয়টা কতটুকু সত্য বা কতটুকু অথেন্টিক রয়েছে সেটা একটু জানিয়ে বলুন। আমাদের কাছে এমন কিছু পদ্ধতি রয়েছে, আমরা কিন্তু নিমিষের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিতে পারি যে আপনি যে বিজ্ঞপ্তি পেয়েছেন সেই বিজ্ঞপ্তিটা কতটুকু অথেন্টিক রয়েছে। কিছুই করার নেই, বর্তমান সময়ে বিভিন্নভাবে কেউ প্রতারণার ফাঁদ পেতে চলেছে, কেউ হয়তো সত্যি জিনিসটাই জানাতে চাইছে, তো সেই জিনিসটা একটু আধটু যদি আমরা যাচাই করে বিষয়টার দিকে না এগিয়ে থাকি তবে কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হয়ে থাকে। আপনারা হয়তো বলে থাকেন যে বলে থাকবেনও যে কাজের সন্ধানী অনুষ্ঠানে কোথায় চাকরির খবর রয়েছে সেটা বলবো, না আমি অযথা অন্যান্য কোনো স্টোরি বলছি, না, এই বিগত সপ্তাহের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা মানে ফোনের অভিজ্ঞতা, এত সংখ্যক ফোন আসছে জিজ্ঞাসা করছে যে এমুক বিজ্ঞপ্তি পেয়েছি, এমুক মাধ্যমে দেখেছি, এটার জন্য অ্যাপ্লাই করতে চাইছি, এটার জন্য এত টাকা চাইছে, তো আপনারা একটু জিনিসটা জানিয়ে আমাদেরকে জানান। তো বিশেষ করে তাদের উদ্দেশ্যেই কথাটা বলছি যে আপনারা
অন্ততপক্ষে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন, আমরা বিষয়টা জেনে আপনাদেরকে জানাতে পারব। হ্যাঁ, যে কথাটা বলছিলাম এমইসিএল এর কথা, এটাও কিন্তু একটা মানে মিনি রত্ন বলতে পারেন, কেন্দ্রীয় সরকারের অধীনে যে সংস্থা সেটা হচ্ছে মিনারেল এক্সপ্লোরেশন কর্পোরেশন লিমিটেড। সেটা কিন্তু আমাদের রাজ্যে নয়, বহিরাজ্যে রয়েছে। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছেন, আপনাদের মধ্যে যদি বয়স 30-এর মধ্যে থেকে থাকে, তবে আপনারা অনলাইনে 21 সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের জন্য সুযোগ রয়েছে, 256 জনকে নিয়োগ করা হবে। রয়েছে শিপইয়ার্ডের চাকরি, শিপইয়ার্ড শিপার্ড নয়, অনেকে শিপইয়ার্ডকে শিপার্ড ভেবে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য চেষ্টা করেছেন। আবারও বলছি, সেটা শিপইয়ার্ড অর্থ হচ্ছে যে জাহাজ নির্মাণ কেন্দ্র যেখানটায়, সেখানটায় এ ধরনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হচ্ছে। যাদের বয়স 40 অনূর্ধ্ব আপনারা অ্যাপ্লাই করতে পারেন, 30 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। যারা সাধারণত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন, অর্থাৎ নম্বরের কোনো কড়াকড়ি নেই, আপনাদের জন্য কিছু রয়েছে এরকম 89টি পোস্ট রয়েছে, এটাও শিপইয়ার্ডের চাকরি, কোচিং শিপইয়ার্ডের চাকরি। এর জন্য শেষ তারিখ কিন্তু 20 সেপ্টেম্বরের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যারা মাধ্যমিকের পর আইটিআইতে চলে গেছেন কোর্স করার জন্যে, আইটিআই কোর্স করে ঘরে বসে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনার বয়স 18 থেকে 22-এর মধ্যে হয়, তবে কিন্তু বেশ কিছু অ্যাপ্রেন্টিস, আবারও বলছি, চাকরির আগের যে ট্রেনিংটা সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস। অনেকে প্রশ্ন করেছেন যে অ্যাপ্রেন্টিস ট্রেনিং সম্পন্ন করলে আমার চাকরি কি সুনিশ্চিত হবে? না, যারা আপনাকে ট্রেনিং করাচ্ছেন তারা কিন্তু এক বাক্যে বলে দিচ্ছেন যে অ্যাপ্রেন্টিস ট্রেনিং তার মানে এই নয় যে ওনারা আপনাকে চাকরি দিতে বাধ্য হবেন। অ্যাপ্রেন্টিস ট্রেনিংটা হচ্ছে আপনার ভালোর জন্য, আপনি স্কিল পারসন হয়ে গেলেন, আপনার মধ্যে অ্যাপ্রেন্টিস ট্রেনিং করার পর আপনি বিষয়টা নিয়ে প্রশিক্ষিত হয়ে গেলেন। এবার শুধুমাত্র যারা আপনাকে প্রশিক্ষণ দিয়েছে তারাই নয়, তাদের মতো কেন্দ্রীয় সরকারের অধীনে যে সমস্ত এরকম কর্পোরেশন বা লিমিটেডগুলো চলছে, তাদের মধ্য থেকে যদি কেউ লোক নিয়োগ করা হয়ে থাকে, লোক নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করে, তবে কিন্তু আপনারা অগ্রাধিকারের চোখে আপনারা কিন্তু সবার আগে দাঁড়াতে পারবেন যে আপনার হাতে অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট রয়েছে। তার অর্থটা হচ্ছে যে অ্যাপ্রেন্টিস সার্টিফিকেটটা হচ্ছে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা অতিরিক্ত বর্ধিত সোপান, মানে সিঁড়ি বলতে পারেন। হ্যাঁ, বলছিলাম আর আর সিএটি, এটাও কিন্তু একটা সেন্টার, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে রাজা রামমোহন সেন্টার ফর, এটা কিন্তু আবার আমাদের রাজ্যে নয়, সেটা রয়েছে মধ্যপ্রদেশের ইন্দোরে। সেখানটায় এরকম 70 জনকে নিয়োগ করা হবে। যারা ইচ্ছুক রয়েছেন 20 সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন অনলাইনের মাধ্যমে। যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করতে আগ্রহী রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, সেটা সিন্ডিকেট ব্যাংকে যারা এমবিএ করে বসে আছেন আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সিনিয়র ম্যানেজারের পোস্ট রয়েছে 6টি পোস্ট, শেষ তারিখ 5 সেপ্টেম্বর, অনলাইন আবেদন করতে হবে। যারা ডিপ্লোমা করেছেন বা বিটেক করে বসে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যে ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং বলে একটা কেন্দ্রীয় সরকারের একটা অধীনস্থ সংস্থা রয়েছে, বেসিল বলা হয় সংক্ষেপে, সেখানটায় 47 জনকে নিয়োগ করা হবে। বয়স থাকতে হবে 40-এর মধ্যে আর অনলাইনে আবেদন করতে হবে 16 সেপ্টেম্বরের মধ্যে। যারা এয়ারপোর্ট অথরিটিতে যারা চাকরি করতে আগ্রহী, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যখন ওই এয়ারপোর্ট অথরিটির কথা শুনে থাকেন বা দেখে থাকেন, আপনাদের কিন্তু অবশ্যই তাদের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দেখে কোথায় ইন্টারভিউ নেওয়া হচ্ছে প্রথমে জেনে রাখুন। এয়ারপোর্ট অথরিটিতে সবসময় ওয়াক ইন ইন্টারভিউ হয়ে থাকে, ওয়াক ইন ইন্টারভিউ ছাড়া তেমন একটা নিয়োগ তাদের ক্ষেত্রে হয় না। অতএব এই মুহূর্তে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে 311 জন, অর্থাৎ আপনি যে কোনো রাজ্যে বাস করুন না কেন, এয়ারপোর্ট অথরিটিতে কিন্তু এই 311 জন যে নিয়োগ করা হচ্ছে তার মধ্যেও কিন্তু আপনি একজন হয়ে যেতে পারেন। আপনি ইচ্ছে করলে সাধারণ ডাকে,
এটা কিন্তু আবার অনলাইন আবেদন করার কোনো পদ্ধতি নেই। আপনাকে 20 সেপ্টেম্বরের মধ্যে আপনার দরখাস্ত পৌঁছতে হবে। দরখাস্ত কোথায় পাবেন সেটা জানার জন্যে অবশ্যই এয়ারপোর্ট অথরিটির যে ওয়েবসাইট সেটাতে লগ ইন করতে হবে। সেটাতে অ্যাপ্রেন্টিস বলে আপনি একটা এক্সট্রা লিঙ্ক পেয়ে যাবেন, সেটাতে ক্লিক করলে আপনি আপনার যে ফরম্যাট সেটা পেয়ে যাবেন। আমাদের কাছেও রয়েছে ফরম্যাট, আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ স্থাপন করে আমাদের সঙ্গেও আসতে পারেন, আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারি কিভাবে আপনি আবেদন করবেন। হ্যাঁ, আসি আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে যে হাইকোর্ট অফ ত্রিপুরা রয়েছে, অর্থাৎ ত্রিপুরা হাইকোর্ট রয়েছে, সেখানটায় ঠিক এই মুহূর্তে কোর্ট ম্যানেজার নিয়োগ করা হবে 8 জন। সে 8 জনের মধ্যে এসসি নিয়োগ করা হবে 1 জন, এসটি 3 জন, আর 4টি পোস্ট রয়েছে অসংরক্ষিত। যদি এসসি এসটিদের পক্ষ থেকে উপযুক্ত প্রার্থী যদি না পাওয়া যায়, তবে কিন্তু সেই পোস্টগুলো অবশ্যই ডিরিজার্ভ করে নেওয়া হবে এবং এগুলো সাধারণ বা ওবিসি প্রার্থীদের থেকেও কিন্তু বাছাই করে নেওয়া হবে। এক্ষেত্রে যোগ্যতা যে প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই আপনাকে বিটেক পাস করা হতে হবে, সেটা সিএস অর্থাৎ কম্পিউটার সায়েন্সে থাকতে হবে, সঙ্গে আপনার এমবিএ থাকলে আপনি অগ্রাধিকার পাবেন, বয়স থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে, আর অবশ্যই সেটা আপনি সরাসরি জমা করতে পারেন অথবা ডাকযোগে আবেদন করতে পারেন। খেয়াল রাখতে হবে আপনার আবেদনপত্র যেন অবশ্যই 30 সেপ্টেম্বরের মধ্যে গিয়ে পৌঁছয়। হ্যাঁ, হাইকোর্টে 2 জন ড্রাইভার নিয়োগ করা হচ্ছে, ত্রিপুরা হাইকোর্টের কথা বলছি। এর জন্য আপনাকে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, 8ম মান পাস, আর পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর অন্ততপক্ষে আপনাকে 3 বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং করার। অর্থাৎ আপনার যদি এই যোগ্যতাগুলো বা কারিগরি যোগ্যতাগুলো থাকে, তবে কিন্তু আপনি এই ত্রিপুরা হাইকোর্টের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ফর্মেট ডাউনলোড করে, সেটাকে প্রিন্ট করে, ফিল আপ করে, আপনার প্রয়োজনীয় কাগজপত্র জুড়ে আপনি অবশ্যই 13 সেপ্টেম্বরের মধ্যে ত্রিপুরা হাইকোর্টের যে ঠিকানা সেই ঠিকানায় গিয়ে সরাসরিও জমা করতে পারেন অথবা ডাকযোগেও পাঠাতে পারেন। ডাকযোগে পাঠালে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা যেন 13 সেপ্টেম্বরের মধ্যে গিয়ে অবশ্যই পৌঁছে যায়। হ্যাঁ, এবার আসছি যারা মাধ্যমিক পাশ করে, উচ্চ মাধ্যমিক পাশ করে যে বড় বড় সেক্টরে চাকরি করার কথা ভাবছেন, আপনাদের জন্য একটা ভালো খবর বলছি, সেটা হচ্ছে ইসরোতে চাকরি। ইসরো, ISRO, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, শুনলেই কিন্তু আমরা অনেকে আটকে উঠি, বাবা ইসরোতে চাকরি, তা আবার মাধ্যমিক পাশদের জন্য? একদম ঠিক, মাধ্যমিক পাশ যারা করে বসে আছেন বা উচ্চ মাধ্যমিক পাশ যারা করে বসে আছেন, আপনাদের জন্য কিছু পোস্ট রয়েছে ইসরোতে। ইসরো বেঙ্গালুরে রয়েছে, সেখানটায় চাকরি হবে, এটুকু আপনাদের মানে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যে পোস্টে চাকরি হবে সেগুলো হচ্ছে টেকনিশিয়ান বা টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পোস্ট। শূন্যপদের সংখ্যা রয়েছে 86টি। যা বলেছিলাম যে আপনাকে মাধ্যমিক পাশ হতে হবে, উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, আপনি যদি ITI পাশ করে থাকেন তবেও কিন্তু আপনি আবেদন করতে পারেন, বয়স থাকতে হবে 18 থেকে 35-এর মধ্যে, আর অনলাইন আবেদন করবেন 13 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করবেন। আবেদন করে দেখুন আপনার সমস্ত কিছু যদি গ্রাহ্য হয়, তবে কিন্তু আপনি লিখিত পরীক্ষার জন্য কল লেটার পেয়েও যেতে পারেন, আর কল লেটার পেয়ে গেলে আপনি আপনার নিজ খরচে যেখানটায় আপনাকে ডাকা হবে সেখানটায় গিয়ে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। অনেকেই ভাবতে পারেন যে বেঙ্গালুরে যদি চাকরি হয় তাহলে তার জন্য লিখিত পরীক্ষাটা কোথায় নেওয়া হতে পারে? অবশ্যই ভাবনীয় বিষয়, ভাববার বিষয়। তার জন্য এইটুকুন জেনে রাখুন যে আমাদের রাজ্যে ত্রিপুরায় এর পরীক্ষার সেন্টার পড়বে না। যতটুকু মনে হয় যে গুয়াহাটিতে হতে পারে, আর যদি নর্থ ইস্টের সব প্রার্থীদেরকে একত্রে ইস্টার্ন জোনের সঙ্গে জুড়ে ফেলে তবে হয়তো কলকাতায় গিয়ে পরীক্ষা দেওয়া হতে পারে, আর যদি কলকাতায়ও যদি সেন্টার না থাকে তবে আস্তে আস্তে আমাদেরকে বেঙ্গালুরে গিয়ে পরীক্ষা দিতে হবে। এই ধরনের মানসিকতা কিন্তু আমাদের মধ্যে রাখতে হবে যদি আমি ইন্টারেস্টেড হয়ে থাকি। হ্যাঁ, লোক নিয়োগ করা হবে GIC-তে, GIC জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশনে, যেটাকে আমরা সাধারণ বীমা বলে থাকি। এটা কিন্তু উঁচুমানের চাকরি, যারা বিকম পাশ করেছেন
বিই করেছেন, বিটেক করেছেন, আপনাদের জন্য পৃথক পৃথক পোস্ট রয়েছে, সর্বমোট পোস্ট 25টি, কিন্তু এর মধ্যেও কিন্তু বিভাগ রয়েছে, বিভিন্ন যোগ্যতার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করবেন, 11 সেপ্টেম্বরের মধ্যে আপনার আবেদন করতে হবে, আর এর জন্য যে সিবিটি নেওয়া হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে সেটা 5 অক্টোবরে। তো এভাবে তো অনেক চাকরির কথা বলে নিলাম। তা অনেকেই শিক্ষকতার চাকরির কথা যারা ভাবছেন, আপনি বিএড করেছেন বা ডিএলএড করেছেন, আপনি ভাবছেন যে আপনি কেন্দ্রীয় সরকারের অধীনে যে বিদ্যালয়গুলো চলে থাকে, যেমন কেন্দ্রীয় বিদ্যালয়, এগুলোতে সিটেট পরীক্ষার মাধ্যমে কিন্তু লোক নিয়োগ করা হয়। ঠিক এই মুহূর্তে প্রচুর সংখ্যক সিটেট যে নিয়োগ করা হবে, এর জন্য আপনাকে সিটেট পরীক্ষা দিতে হবে। প্রথম এই প্রথম যে পরীক্ষাটা নেওয়া হবে সেটা ডিসেম্বরের 8 তারিখে হবে। ডিসেম্বরের 8 তারিখে যে পরীক্ষা নেওয়া হবে এর জন্য আপনাকে কিন্তু অবশ্যই সেপ্টেম্বরের 18 তারিখের মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে সিটেট পরীক্ষার জন্য। যেমন ভাবে আমরা টিটেট পরীক্ষা দিয়ে থাকি, ত্রিপুরা টেট পরীক্ষা দিয়ে থাকি, সেভাবে সে ধরনেরই অনেকটা সিটেট পরীক্ষা। তবে সিটেট পরীক্ষার জন্য যারা আগ্রহী রয়েছেন আপনাদের কিন্তু কিছু শর্ত মেনে আবেদন করতে হবে। আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিকে 50% নম্বর পেতে হবে, অথবা গ্রাজুয়েশনে, আপনি গ্রাজুয়েশনের পর যদি আপনার ডিএলএড করা থাকে বা বিএড করা থাকে তবেও কিন্তু আপনি সুযোগ পেয়ে যাচ্ছেন অ্যাপ্লাই করার জন্যে। তো একটা কথাই বলবো, যখনই কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে আগ্রহী হন আপনারা অবশ্যই এদের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে লগ অন করে তাদের নির্দিষ্ট যে রিক্রুটমেন্ট সেটাতে ক্লিক করে বিস্তারিত জেনে, হাউ টু অ্যাপ্লাই জেনে তবে আবেদন করবেন। কোথাও কোনো রকম সমস্যা হচ্ছে তা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন। তা আজকের যে কাজের সন্ধানে অনুষ্ঠান আমরা অন্তিম পর্যায়ে, আপনাদের জন্য এক নজরে যে কথাগুলো বলছি সেই এক নজরে বলছিলাম এ ধরনের যে ব্যাংকে চাকরি থেকে শুরু করে শিপইয়ার্ডের চাকরি পর্যন্ত সব ধরনের চাকরির খবরই কিন্তু রয়েছে কাজের সন্ধানে অনুষ্ঠানে। আপনারা যে সংক্ষিপ্ত আকারে যা বলেছি তারপরেও যদি আরও বিস্তারিত তথ্যের আবশ্যকতা হয় বা কিভাবে আপনি আবেদন করবেন, এর জন্য কত টাকা ফির প্রয়োজন হবে, এক্সাম ফি আপনাকে কত পেমেন্ট করতে হবে, আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আমরা সবসময় যা বলে থাকি আমাদের সঙ্গে আপনাদের যোগাযোগ স্থাপন করে নিতে হবে। এর জন্য ফোন নম্বর দেওয়া রয়েছে, আবারও বলে নিচ্ছি 9436120305। আপনারা এই অনুষ্ঠান এই নিউজ ভ্যানগার্ডের পর্দায় হোয়াটসঅ্যাপেও দেখে নিতে পারেন, ইউটিউবেও দেখে নিতে পারেন, আপনারা ইউটিউবের পাশাপাশি আপনারা ফেসবুকেও কিন্তু দেখতে পারেন। আর এর জন্য আপনাদের যা করণীয় সেটাও কিন্তু আপনারা ইউটিউবে দেখে নিতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে নমস্কার এই কাজের সন্ধানে অনুষ্ঠান দেখার জন্যে। থ্যাংক ইউ।